আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আবার আসছি বাহরাইন সাগরে মাছ ধরার জন্য। তো আমরা সামুদ্রিক মাছগুলো কিভাবে ধরি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে আমরা যে ভিডিওগুলো দিছি ওখানে শুধু আমরা যে মাছগুলো ধরছি আমরা শুধু মাছের ভিডিও দিছি। তো আজকে আমরা কিভাবে মাছ ধরি, কি দিয়ে মাছ ধরি আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের দাদা ভাই দেখেন তো, এই যে চিংড়ি মাছ কাটতেছে, আমরা এই চিংড়ি মাছগুলো কিনে আনছি। তো এই চিংড়ি মাছগুলোকে পিস পিস করে কেটে তারপরে আমরা বড়শিতে লাগাবো। তো আপনারা দেখতেছেন দেলার ভাই মাছগুলো কাটতেছে। ওকে, তো দেলার ভাই বড়শিতে লাগান। লাগান একটা বড়শিতে, লাগান। শোক ভাই ধরছে, ওইদিকে আরো অনেক মানুষ মাছ ধরতেছে। তো আমরা বড়শির মধ্যে চিংড়ি মাছগুলো এইভাবে আমরা গাঁথি, নতুন করে আবার লাগানো হচ্ছে। ওইটা ঠিক আছে, ওকে দালার ভাই মারেন, এক মিনিট আমি দূরে যাই। তো গাইজ, আমরা এভাবে বড়শিটা ফেলি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো একটা মাছ দালার ভাই ধরছে অলরেডি, যে মাছটা এটা এখনো জ্যান্তই আছে। আলহামদুলিল্লাহ গাইস, তো আমি বলছিলাম, ও আমি পড়ে যাচ্ছি। তো গাইস বলছিলাম যে একটা মাছ ধরবো আমরা। তো এই যে দেখেন আমরা যেভাবে চিংড়ি মাছ দিয়ে আমরা মাছ ধরি, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা আরো মাছ ধরবো। সোহাগ ভাই, আর কি করছে দেখেন মাছটা, কত বড় মাছ একটি আমাদের উপহার দিচ্ছে। আমরা ইনশাল্লাহ এইভাবে বড় বড় মাছ আজকে উপহার দিব। যারা আমাদের এই শর্ট ভিডিওগুলো দেখতেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আরে আরে দেলা দেলার পে ধরে ফেলছে, আমাদের সোহাগ ভাই আরেকটা ধরে ফেলছে। আমাদের রাহেন ভাই, আমাদের সোহাগ ভাই একটি বড় মাছ ধরে নিয়ে আসছে। দেখেন বসে মাথাটা,
মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাছ দেখেন শর্ট ভিডিওটা দেখেন মাছটা মাশাআল্লাহ যারা এই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন হাই হাই হেলিকপ্টার এই হেলিকপ্টার তো ফুল তো সমস্যা আমি তো গিনলে জায়গা গা হেলিকপ্টার মুখ চুরো তো খাইলে এটা ভাঙ করতে পারে না আরে খুব কষ্ট ফুল অনেক কষ্ট দেয় কিছু মজে গালিটা দেয় তো গাইস আমরা দেখতেছেন এই মাছগুলো আমরা খাই না খুব শক্ত একটি মাছ ওই জন্য তাই আমরা ফেলে দিই তো আমরা অলরেডি ফেলে দিতেছি ওয়াও খুব কষ্ট দেয় মাছগুলো আমাদেরকে তাই না খুব কষ্ট অনেকদিন পরে মাছ মাছ ধরার জন্য আসছি আমরা এখানে রাহেন ভাই আমাদেরকে বড় একটি মাছ উপহার দিচ্ছে ইনশাআল্লাহ সোহাগ ভাই ছোট একটি মাছ উপহার দিচ্ছে আমাদেরকে এখন সোহাগ ভাই বড় একটি মাছ উপহার দিবে এক এক করে